মোহামেডানের স্কোয়াডটাকে জাতীয় দল বললেও হয়তো ভুল হবে না। এখনো দিনক্ষণ ঠিক হয়নি আগামী মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের, তবে এর মাঝেই দল গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে সাদা কালোদের। দলবদলের ডামাডোলে মোহামেডান সবচেয়ে বড় দানটা মেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর ডেরা থেকে মুশফিকুর রহিমকে দলে নিয়ে। তার সঙ্গে যোগ দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে আসা টাইগার টি টোয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ আর সৌম্য সরকার। মোহামেডান সার্টেনলি টপ ক্লাবদের মধ্যে একটা, লাস্ট কয়েকটা বছর তারা সেই সাফল্যটা পায় নাই, সো এই জন্য এই বছর তারা প্ল্যান করেছে যে হোপফুলি কিছু ভালো ভালো প্লেয়ার অনেক যারা আছে তাদেরকে তাদের দলে দিতে। তো আই এম রিয়েলি লাকি এবং আই এম ফিল অনার যে তারা আমাকে সাইন করেছেন। চ্যাম্পিয়নশিপ জন্য আমরা ইনশাল্লাহ খেলবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি, মুশফিক আছে, সৌম্য আছে, তাস্কিন আছে, ইনশাল্লাহ সাকিব জয়েন করবে এবং আরও অনেক ভালো ভালো প্লেয়ার নিয়েই এবারে দলটা গঠন করেছে মোহামেডান। তো আই হোপ ইনশাল্লাহ আমরা খুব ভালো ক্রিকেট যদি খেলতে পারি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতে পারি। গেল মৌসুমে আইপিএল ফেরত সাকিব আল হাসানকে দলে নিয়ে চমক দিয়েছিল মোহামেডান। বিশ্বসেরা এবারও থাকছেন ঐতিহ্যের ডেরাতেই। তার সঙ্গে রেখে দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও শুভাগত হোমকেও। এছাড়াও খেলাঘর সমাজ কল্যাণ থেকে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার জন্য আমাদের উপরে ফেরতা রাখে ওইভাবে, আমরা আমাদের বেস্টটা দিব। অনেক সিনিয়র প্লেয়ার আছে এবং সব কিছু মিলে টিম যেভাবে গুছিয়েছে খুবই ভালো হয়েছে। তা আমার এবার প্রথম মোহামেডানে খেলা, তো অবশ্যই চাইবো যেন চ্যাম্পিয়ন হয়ে স্মৃতিটা ধরে রাখতে পারি। লাস্ট ইয়ারের থেকে এই বছর মাশাআল্লাহ টিম আরও বেটার হয়েছে, অনেক বিগ নেমস আছে। বাট আসলে শুধু নাম দিয়েও তো হবে না, আমরা আমার বিশ্বাস যারা আছে সবাই ফ্যান্টাস্টিক টিমমেট সবাই, তো মিলেমিশে সুন্দর মতো টিম ওয়াইজ খেলতে পারলে এবার আমরা চ্যাম্পিয়ন হব বলে আশা করছি। আগামী বছরের মার্চে ওয়ান ডে ফরম্যাটে শুরু হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ। 2008-09 মৌসুমে শেষবারের মতো শিরোপা জিতেছিল মোহামেডান, এবার এক যুগের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ঐতিহ্যবাহীরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।